বড়দিনের জন্য কেক খাওয়াটা আমাদের সকলেরই জীবনে জাতীয় ধর্ম নির্বিশেষে একটা, হ্যাঁ ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে ব্যাপারটা এরকম যে আমরা যারা বাঙালি হিন্দু, বাঙালি হিন্দুরা ঈদে সেবই না হলে চলবে না, বড়দিনে কেক না হলে চলবে না, গুরু নানকের জন্মদিনে গুরুদ্বারার লঙ্গর না হলে চলবে না। আই লাভ দ্যাট থিং, অ্যাট লিস্ট এখন মানে শুনতে হয়তো মনে হবে, বাট ইয়েস আমরা নেক্সট জেনারেশনের কাছে সমস্ত হ্যাপিনেস দিচ্ছি, অ্যাট লিস্ট উৎসব এমন একটা জিনিস। উৎসব ভাই আমার তোমার হয় না, উৎসব সবার। সবথেকে বড় কথা যেটা আমার মনে হয় যে আমাদের লাইফে প্রচুর স্ট্রেস প্রত্যেকের লাইফে, সেটা আমি মাঝখানে শুধু একটা জিনিস বলবো, আমি শুধু আশা করব, প্রে করব বাকিরাও যেন সেম ফিল করে, বাকিরা বলতে আমি সমস্ত 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 ধর্ম সম্প্রদায় তারাও যেন একই জিনিস মনে করে, দুর্গা পুজোটা তাদেরই উৎসব। আমরা যেমন এটা মনে করি যে ঈদ আমারই একটা উৎসব, ঈদের দিন আমার কোনো মুসলমান বন্ধু যদি হয় তার বাড়ির সেবাই খাবো না, বিরিয়ানি খাবো না, এটা কীরকম হলো, আমি চাইবো সেও যেন ফিল করে যে দুর্গা পুজোটা তারই উৎসব। এই সমস্ত এলাকায় যারা থাকে তাদের কাছে তাই হয়তো, কারণ আমরা ওভাবে বড় হয়েছি। দাদা বাবা ফোন এসেছে, তুমি কথা বলো। যেটা বলছিলাম যে আমাদের লাইফে এত স্ট্রেস প্রত্যেকের জীবনে, সে এখন একদম ছোট যে বাচ্চা হয় না ওদের লাইফে স্ট্রেস শুরু হয়ে গেছে, পড়াশুনোর স্ট্রেস, ক্লাসের অ্যাক্টিভিটি স্ট্রেস, যত বড় হবে বয়স হবে তো স্ট্রেস বাড়বে। এই সমস্ত স্ট্রেসের মধ্যে যখন এই ছোটো ছোটো উৎসব আনন্দগুলো আমাদের জীবনে থাকে, তখন আমরা মানে অন্তত স্ট্রেসটাকে ভুলে থাকতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস প্রত্যেকের জন্য। এই যে ধরুন এই যে করোনা, মানে করোনা তো লাইফের সমস্ত খুশি খেয়ে রেখে দিয়েছে, তার মাঝখানে ওই ছোটো 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 টুকরো টুকরো খুশিগুলো একটা অন্যরকম আনন্দ দেয়। তাই সবার জন্যই প্রতিটা উৎসব আনন্দের হোক সেটাই চাই, আমার উৎসব তোমার উৎসব বলে কিছু হয় না সবারই। আর আমি বারবার না বলতে গিয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, বহুদিন পর নিজেকে লিপ কালারটা দেখলাম, মানে কালারটা না তোমরা। আই এম ব্যাক, আই এম ব্যাক। আমরা এখন চিকেন স্যুপ বানাবো ভেবেছিলাম, বাবার জন্য বানাবো কি বানাবো না সেটার জন্য বাবাকে ফোন করেছিলাম, বাবা ফোন বিজি ছিল, বাবা এখন ফোন করলো, বললো না আমি চিকেন স্যুপ খাবো। কানার সামনে কি চেয়া চায় না, আইডিয়া নেই তোমাদের, একটু একটু মভিশ কালার, মানে ওয়াইন আর মভ মিক্স করলে যেটা হবে, কিন্তু ক্যামেরা পিক করছে না, আই এম ফিলিং ভেরি গুড, আই এম ওয়্যারিং লিপস্টিক আফটার সো লং। বাই দ্য ওয়ে নরেরও একটা রেডিমেড ওই ইনস্ট্যান্ট সুপ, আগের দিন মিক্স ভেজিটেবল খেয়েছিলাম, আজকে চিকেন স্যুপ খাবো। একটা প্যাকেট এনেছে যে বলে যে রেস্টুরেন্ট স্টাইল স্যুপ, অত নিশ্চয় অনেকে খাও, আমি এর আগে সত্যি কথা বলতে কোনোদিনও প্যাকেট স্যুপ ট্রাই করে দেখিনি, নিজে বানিয়েছি চিকেন দিয়ে চিকেন স্যুপ, আরেকটা চাইনিজ ফ্লেভার ট্রাই করবো, ও বানিয়ে খাওয়াবে, আর কটা দিনই বানিয়ে খাওয়াবে। এর আগের দিন যেটা এরকম মিক্সড ভেজিটেবল দিয়েছিলাম স্যুপে, সেখানে লেখা ছিল যে গোটা একটা প্যাকেট দিয়ে চার বোল হবে, আগের দিন বাবা শুধু একা খেয়েছিল, এবার বাবাকে দেওয়ার সময় আমি ঠিক আন্দাজ করতে পারিনি, ফলে মোটামুটি তিনটের মিলে একটা বোল হয়ে গেছিলো, ফলে ওটা অনেক বেশি ঘন হয়ে গেছে, তারপরের দিন হয়ে গেছে হালকা যখন আমি শুধু আপনার খাচ্ছিলাম। সেজন্য আজকে ঠিক করে সম্পূর্ণটা বার করবো, সম্পূর্ণটা বার করে সেটাকে আমি অর্ধেক করবো, অর্ধেক করে দুই বোল বানাবো, সব একসাথে করা হয়েছে, প্রপারলি ডিস্ট্রিবিউট করবো। হ্যাপি বার্থডে গান করবো, যাই হোক রাইট নাও ইট ইজ প্রপারলি ডিস্ট্রিবিউটেড। আমার কেন মনে হচ্ছে এই সেকেন্ড এই পোর্শনটা একটু বেশি আছে, কম আছে তবে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক হলো, একদম ওর অঙ্ক যত শিখেছিল আজকে কাজে এসছে ওর জীবনে, এখন ওটা দিয়ে স্যুপ বানাবে, সোয়াহা করে দিল, বাকি হাফ থেকে এবার প্যাকেটে ঢোকাবে, তো কি ওনাকে এয়ারটাইট বাক্সে রেখে দিও। সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট ইন মাই ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট ব্ল্যাক পেপার পাউডার, এই একসঙ্গে থাকতে থাকতে না মানুষের চয়েসগুলো একরকম হয়ে যায়। আমার গোলমরিচ প্রীতিটা অর্ঘর মধ্যে খুব চলে এসছে, শুধু তাই না আমার টক ঝাল মিষ্টি এসব একসঙ্গে খাওয়াটার একটা হ্যাবিট আছে, ওরও চলে এসছে ওগুলো। খেয়ে দাও কেমন আছে, নরের চিকেন স্যুপটা খাচ্ছি এখন, এই রকমই বাকি আছে আমার চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ আমার, কিন্তু ভাই ভালো লাগলো না খেয়ে। তোমরা যদি কেউ খেয়ে থাকো, তোমার সাথে আমার যদি টেস্ট ডিফার করে করতেই পারে, পার্সেন্ট টু পার্সেন্ট টেস্ট রেডি করে, আমার নরের চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ খেয়ে ভালো লাগলো না।
ভেজটা ভালো ছিল মিক্সড ভেজ ভালো খেয়েছি বাট এটা ভালো লাগলো না एक्चुअली না আমার আমার ফার্স্ট অফ অল বলার দেখো আমার লিপস্টিক উঠে গেছে একটা সুখে উঠে গেছে লিপস্টিকের স্টেইন পর খুব খারাপ বাই দ্য ওয়ে যেটা বলার সুপের ক্ষেত্রে আমি একটু নিউট্রাল কোন মানে ওই কোন একটা ধরনের স্বাদ থাকবে ওগুলো খুব একটা ওই হট এন্ড সার এগুলো খুব একটা আমার ভালো লাগে না আমার একটু ব্লান্ড টেস্টের স্যুপ খেতে বেশি ভালো লাগে আমি রেস্টুরেন্টে গেলেও সেটাই প্রেফার করি আর সজলদা তো সিঙ্গেল টাইপই বানায় অ্যান্ড আই লাভ দ্যাট আমি রেস্টুরেন্টে গেলেও ওই একদম প্রপার চাইনিজ স্যুপ যেগুলোতে একটা না একটা ফ্লেভার থাকে যে কেকটা নিশ্চয়ই এক কামো কেক খেতে যাবে মুখে স্বাদটা পাল্টে দেবে আহারে তো ভেজিটেবল স্যুপ যেটা কাকে ছিল কর্ন দেওয়া মিক্সড ভেজিটেবল স্যুপ তো সেটা আমার বেটার লেগেছে বিকজ একটা ব্লান্ড টেস্ট ছিল তুমি তোমার মতন ব্ল্যাক পেপার অ্যান্ড লবণ দিয়ে নিজের মতন বানিয়ে নেবে এটা একটা মাঞ্চুরিয়ান টেস্ট যেটা থাকে যাতে ভালো লাগে আমার ভালো লাগে খেতে বাট উইথ নুডলস অ্যান্ড বা ফ্রাইড রাইস এমনি আমার ওই চাইনিজ জিনিস যদি বাঙালি খাবার খেতে পোষায় না সেরকম চাইনিজ স্যুপ অতটা আমি কোনো কালেই লাইক করি না তো আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না কিন্তু আমার খারাপও লাগেনি চলে ভালোই ছিল মোটমাট চলে লিপস্টিকটা একদমই চলে না টর্গো এনেছে এবং প্যাকেটে আমি দেখলাম ফ্রেশ ক্রিম কেক না ক্রিসমাসে ওসব ক্রিম কেক চলে না এই ধরনের পিওর ফ্রুট কেক চলে এটা ফ্রুট কেক এটা হচ্ছে গরিব ভার্সন অফ ফ্রুট কেক এটা রিচ ফ্রুট কেক না মানে আমার এটা খেতেই ভালো লাগে আর এটা জোসনে বেকারির আমি দেখে অর্ঘকে ভাবলাম বলবো অর্ঘ সেই যে একদিন বললা আমাকে ক্রিম রোল কিনতে তুমি যেও না আমি নিয়ে আসবো আসলো না কিন্তু কেকটা অন্তত আসলো এর ভেতরে না যে কি বলে ওটাকে মোরব্বা নাকি একটা পরে মুখে ওটা খেতে সেই ভালো খেলাম একটা মোরব্বা আমি আর একটা মোরব্বা যদি আমার না পড়ছে তুমি দেখো কি করবে ঠিক আছে আগে শুয়ে না খা ভালো হতে কিন্তু অর্ঘ প্রত্যেকবার যেটা আনে ওটা বেশি টেস্টি মানে এটা হচ্ছে রেগুলার বেকারিওয়ালা টেস্ট যারা জোসে বেকারি খেয়েছো জানো আমি অনেক খেয়েছি ওই জন্য আমি জানি কিন্তু থাকে না খালি ক্রিসমাসের জন্য ওই ফ্রুট কেকই বানায় এই ধরনের কিছু বেকারি কেক প্রত্যেকবার অর্ঘ কিনে আনে একটা দোকান থেকে সে দোকানটা বন্ধ ছিল তো সেই টেস্টটা আমার বেশি প্রেফারেবল লাগে এটাও খেতে ভালো ব্যাক টু দ্য ব্লগ ডে টু আজ হচ্ছে 25 ডিসেম্বর এবং বারটা হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার যদিও আমার অফিস আছে তবু একখান বেশ ছুটি রাখা যাচ্ছি বাই দ্য ওয়ে দুজনের তরফ থেকে সমস্ত ট্রুলি বাঙালি পরিবারকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা আশা করছি ছদিন পর যে নতুন বছরটা হবে ভালো কি কাটবে করোনা ভাইরাস নতুন স্ট্রেন চলে এসেছে যাই হোক আশা করতে তো কোনো দোষ নেই বলে তো আশায় বাঁচে আশা তো আশা ইউটিউবাররা বাঁচতে তো কোনো দোষ নেই তো যেটা বলে সেটা হলো প্রথম নতুন বছর তো খুব ভালো যা কি আর সারাক্ষণ যেন আমাদের মধ্যে নেই 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 কী হবে এগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় আমরা খুব পজিটিভলি থাকতে পারি সেটাই চাইবো প্রচুর কেক খাও যদিও আমাদের কেক কালকে শেষ হয়ে গেছে না আছে আছে আমি এখন করছি না বা করতে পারছি না ওটার কোনো ইয়ে হচ্ছে না সদগতি হচ্ছে না যদি বাবুকে আজকে বুঝিয়ে শুনিয়ে তাকে দিয়ে বানানো যায় তাহলে একটা কেকও তৈরি হবে সকাল থেকে আমি অনেক কাজ করছি অনেক 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 কাজ করি সকাল থেকে আমি সমস্ত বিছানা চাদর ফাদর ঘুরা দিলাম থেকে ক্যামেরা আমি তো বলতে যাচ্ছিলাম সাপোর্ট করতে যাচ্ছিলাম ওকে হ্যাঁ অনেক কাজ করেছি করেছি এবং করছি এবং করবো আজকে অনেক প্ল্যান আছে আমি সকাল থেকে এই বিছানা থেকে ওই বিছানা ওই বিছানা থেকে ম্যাগি সিদ্ধ হচ্ছে সকালের খাবার আমাদের এই বিছানা থেকে ওই বিছানা ওই বিছানা থেকে সেই বিছানা করছি তার কারণ অল্প বিছানা বসাচ্ছে সব ঘরে যখন এক ঘরে বসাচ্ছে আমি আরেক ঘরে শিফট করছি অ্যাকচুয়ালি কাল থেকে আমার একটু বিবিটা ফ্ল্যাকচুয়েট করছে ওই জন্য বিছানাতে আমার ঘর বানিয়ে নিয়েছে এই চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা ম্যাগি সিদ্ধ বাবা আজকে মনে হয় ফার্স্ট টাইমই অফিসের টিফিনে ম্যাগি সিদ্ধ বা ম্যাগি ভাজা যেটা নিয়ে গেল এবার সঙ্গে করে একটা অ্যাসিডের ওষুধ দিয়ে পাঠালো বাইরে প্রচন্ড রোদ বা সুযোগ না বলছিল অনেক দিন ছাদে যাওয়া হয় না একটু হালকা হাঁটাচলা করা ওর জন্য ভালো গায়ে একটু রোদ লাগানোটাও ভালো তো বললো যখন ওয়াশিং মেশিনের কাপড় ধুতে এখন এক ঘন্টা মতো টাইম দেখাচ্ছিলো ওগুলো হয়ে গেলে যখন আমি মেলতে আসবো তখন উপরে আসবে বাট ওটা করতে করতে 12টা বেজে যাবে বলো মা বলো না 12টার পরে ছাদে যাওয়া যাবে না তো বললাম চলো এখনই ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে একটুখানি ছাদের থেকে ঠিক আছে কোথাও তো ঘুরতে নিয়ে যায় না এখন তো ছাদে ঘুরতে নিয়ে এসছে ওজন তাতেই খুশি অনেকদিন ছাদে আসিনি ইভেন আফটার অপারেশনও হয়তো কিছুদিন আসতে পারবো না বেশ তো অনেক দিন গ্যাপ আমি বোধ হয় জটেশ্বর থেকে ফেরার পর একদিন এসেছিলাম ছাদে আজকে আবার এলাম লাস্ট ক্লিপের পরে
তিন দিন অতিক্রান্ত। আজকে হচ্ছে 28 তারিখ, এখন 9:10 বাজে। আমার মান্থ এন্ড স্টার্ট হয়ে গেছে, কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে, বাট ওই মান্থ এন্ডের জন্য ওই 3 দিনের গ্যাপ হয়নি। প্রথম দিকে তো ক্লিপগুলো দেখলে কিছু ক্লিপ মিসিংও আছে, তার কারণ কিছু ক্লিপ সুলগ্নার ফোনে ছিল ছিল মানে সুলগ্না এই মুহূর্তে বাড়িতে নেই। ঘটনাটা হচ্ছে সুলগ্নার শরীর মাঝখানে একটুখানি খারাপ হয়ে যায়, এবার তার জন্য দুমদাম করে ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করানো, রিপোর্টস কালেকশন করা, আবার রিপোর্ট সাবমিট করতে যাওয়া, রিচেক করানো, এসে করতে 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 3 দিন অতিক্রান্ত হয়ে গেছে। মানে সিরিয়াসলি এতটাই বিজি ছিলাম যে আমি অফিসের চেক বা কাজগুলো বাড়িতে নিয়ে এসেছি, মানে অফিসে তো কাজ করছি মান্থ এন্ডে, এত চাপ থেকে বাড়িতে নিয়ে এসেও সেগুলো করতে পারছি না। এবার সুলগ্নাকে আজকে অ্যাডমিট করা হলো, ডাক্তার বলেছিল আজকে সকালেই অ্যাডমিট করতে হবে। এখন যেগুলো হয় ভাবলাম যে আজকে সকালে সুলগ্নে কোভিড টেস্ট করতে এসেছিল সোয়াব টেস্টের জন্য। এবার সেই সময়টা আমি গিয়েছিলাম ওষুধ আনতে বা আমার জন্য ডিসপেন্সারিতে। সুলগ্নেরও কিছু ওষুধ ছিল, প্রেশার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ফ্লাকচুয়েট করছে প্রচণ্ড, যার জন্য ডাক্তারকে রিপোর্ট করা হয়েছে এটা যে প্রেশার ফ্লাকচুয়েট করছে। LFT যেটা সেটা এখনও কোনো ইম্প্রুভমেন্ট নেই, তারপরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, আর অনেক কিছু লাস্টের দিকে যেগুলো হয় নর্মালি ঠিক না এটা, যাই হোক। তো সেগুলো সব কিছু ডাক্তারকে রিপোর্ট করে ডাক্তার বলছেন দরকার নেই, কমপ্লিকেশন বাড়িয়ে লাভ নেই, বেশি দিন তো বেশি দিন বাকি নেই, মেবি ম্যাচিওর হয়ে গেছে অলরেডি, তো ডেলিভারি করিয়ে দেবে। সেই জন্য আজকে দুপুরবেলার দিকে আমাকে বললো অ্যাডমিট করতে। এবার সেই সময় আমি অফিসে, আজকে আমার স্যালারি পেরোলের লাইভ রান হওয়ার কথা অনলাইনে, সকাল থেকে লিঙ্ক ছিল না, যখন আমার লিঙ্ক আসলো তখন আমার কাছে খবর আসলো যে আমাকে এখন অ্যাডমিট করতে হবে। বাস এবার আমি কী করি, যদি আমি বেরিয়ে আসি আই এম রেসপন্সিবল ফর দ্য স্যালারি অফ অল দ্য এমপ্লয়িজ। এবার চাপে পড়ে গেছিলাম, অফিসের কাজ এটা। যাই হোক, আপাতত অ্যাডমিট করিয়ে এসেছি, আগামীকালকে হয়তো ডেট আছে, কালকে সকাল সকাল যেতে হবে। ডাক্তার এসে চেক করে গেছে, ডাক্তার বলেছে না রিপোর্টগুলো দেখে এমন হচ্ছে বেশি দিন অপেক্ষা করা যাবে না, তো বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কালকেই করে দেবো ওটা। কালকে যথেষ্ট থেকে সবাই আসছে, বাবা মা ঘন্টু কাকা কাকা সবাই আসছে, তো আমিও সকাল চলে যাবো, গিয়ে দেখা যাক যা হবে। আশা করছি আগামীকালকের ভ্লগেই, হ্যাঁ কালকের ভ্লগেই দেবো, কালকে 1 মিনিট হলেও ভ্লগটা দেবো, তো কালকের ভ্লগেই দিয়ে দেবো যা নিউজ দেওয়ার। তো টিল নেক্সট ভিডিও, তোমরা তোমাদের খেয়ালটা রাখো, আর কি, প্রে ফর আস।